উৎসবের মেজাজে গা ভাসিয়েছি, সেটা তো বললামই। আর সত্যি সত্যি উৎসব মানে না সিদ্ধি, কোথাও একটা মনে হয় সাজগোজ করি। তো যবে থেকে আমরা বেশ উৎসবে ভাসতে শুরু করেছি, আমাদের সঙ্গে বন্ধু হিসেবে পাশে হাত বাড়িয়ে দিয়েছি শ্রীনিকেতন, আমাকে আর মল্লিকাকে খুব সুন্দর সুন্দর শাড়ি পাঠাচ্ছে। তা তো হবে না, তুমি এটা আমাকে বলছো? একদম, আমি তোমার হয়ে বলছি শ্রীনিকেতনকে যে নাসিদ্দিরটা কই, নাসিদ্দিরটা কই, একদম বলবো, তাই না? কিন্তু থাকলে আমি সন্ধ্যায় প্রোগ্রামে পড়ে ফেলতাম। একদম। কিন্তু এই মুহূর্তে যেটা সঙ্গে আছে সেটা হচ্ছে প্রচুর গান। তোমার অনুরোধের গান অনেকগুলো জমা হয়ে আছে, সেই গানগুলো তো আমরা না হয় পড়ে যাবো, কিন্তু এখন কি শুনবো? এখন আমি গুরুজি আমার পণ্ডিত জসরাজ ওনার কাছ থেকে যে শিখেছি একটি বন্দেশ ভাইরোর উপরে, ওটা শোনাচ্ছি। প্রথম গানটা শোনালাম যে ঈদের উপরে, তারপরের গানটা শোনালাম যে কি বলে কৃষ্ণের আগমনের জন্য। এই গানের মধ্যে দুটোরই কম্বিনেশন আছে। আচ্ছা, হ্যাঁ, এটা শোনাচ্ছি তোমাকে, এবং ওটা নিজে লিখেছেন, নিজে সুর দিয়েছেন, ভাইরোর আগে সেট করা আছে, শোনাচ্ছি। Oh,
পারলাম না যতখানি গুরুজি, পুরো হলের ভেতরে এখানে ডোভারল্যান্ড ফেস্টিভ্যালে করলেন, ভোর হচ্ছে হচ্ছে, উনি আল্লাহকে ডাকছেন, সারাটা হল ভরে গেছে, আর ওম দিয়ে দম নিয়ে অনেকক্ষণ রাখলেন। আরও যেন মনে হলো যে দুটো জাতি বলো, ধর্ম বলো, মনুষ্যত্ব বলো, সব আমরা এক জায়গায় পৌঁছে গেলাম। কী অসম্ভব ভালো লাগলো গো গানটা শুনে।